প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন আর আমিও খুব বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু খুবই গরম পড়ছে তো এই গরমে আমাদের ঠান্ডা কিছু অবশ্যই চাই তো আমরা হট কপি খাবো না আমরা খাবো কোল্ড কপি যেটা আমাদের দেহ মন সব কিছু কিন্তু ঠান্ডা রাখবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোল্ড কপি কিভাবে এক মিনিটে আপনারা খুব সহজে ঝটপট কোলকপি তৈরি করে নিতে পারবেন যখন আপনাদের পছন্দ গরম লাগবে ঠিক তখনই আপনাদের ঠান্ডা কিছু চাই আপনার ফ্রিজে যদি ঠান্ডা দূর থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এক মিনিটে ঠিক তখনই যখনই আপনাদের মন চাইবে ঠিক তখনই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র এক মিনিটে তৈরি হয়ে যাবে কোলকপি আমি আপনাদেরকে প্রসেসটা দেখে দিচ্ছি এখানে আমি একটা ব্লেন্ডার ঝাল নিয়ে নিয়েছি তারপর আমি আগের দিন রাতে এখানে এক কাপ দুধকে ঝাল দিয়ে ঠান্ডা করে ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ হয়ে যাওয়ার জন্য তার পরের দিন দুপুরের দিকে যখন আমার খুবই গরম লাগছিল তখন আমি ফ্রিজ থেকে দুধ নিয়ে নিয়েছি আর বরফগুলোকে ভেঙে নিয়েছি ভেঙে এখানে আমি এক কাপ দিয়ে দিয়েছি তারপর এখানে আমি এজে দেখুন পাঁচ টাকা দামে দুইটি ছোট সাইজের কপি নিয়ে নিয়েছি যাদের হাতের কাছে কপি থাকে না তারা চাইলে এরকম ছোট ছোট ছোটো কপির প্যাকেট দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এই কপি কিন্তু যে কোনো ছোট ছোটো দোকানে কিন্তু পাওয়া যায় যেখানে সেখানে আপনারা পেয়ে যাবেন একদম সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে যখন তখন তৈরি করে নিতে পারেন তারপর দুইটা কপির প্যাকেট দিয়ে দিয়েছি এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আপনারা চাইলে বেশি পরিমাণে দুধ ফ্রিজে রেখে বরফ করে নিতে পারেন যখন আপনাদের মন চাইবে তখনই কিন্তু আপনারা যদি ফ্রিজে বরফ ঠান্ডা দুধ থেকে থাকে যখন তখন তৈরি করে খেতে পারবেন তারপর এই যে দেখুন আমি এক মিনিটের জন্য একটু বিট করে নিয়েছি বিট করে নিয়ে এখন আমি একটা ওয়ান টাইম কাপে ঢেলে নিয়েছি আর আপনারা একটু দেখতেই পাচ্ছেন কত বেশি ঘন হয়েছে এই যে দেখুন একদম থকথকে হয়েছে আমি আজকে আপনাদেরকে যে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ইজি একদম সহজ একটা পদ্ধতি এই যে দেখুন কত বেশি ইামি লাগছে দেখতে আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল একটু দেখা সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি আপনার চারে চকলেটও দিতে পারেন যে যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন তারপর একটা অ্যাস্ট্র দিয়ে দিচ্ছি এবার কিন্তু খাওয়ার পালা এই কোল্ডকপি যখনই আপনি তৈরি করে খাবেন খুবই গরমের মধ্যে তখন দেখবেন আপনার কাছে খুবই রিল্যাক্স লাগবে খুবই ভালো লাগবে আপনি খেয়ে খুব তৃপ্তি পাবেন এতটাই ভালো লাগবে যে আপনি ফ্রিজে বেশি পরিমাণে দুধ জমিয়ে রাখবেন যখন আপনার খেতে মন চায় ঝটপট তৈরি করে নেওয়ার জন্য আমি আমি আজকে এই কোল্ড কপি রেসিপি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি যাদের কাছে অ্যাভেলেবেল কপি সব সময় থাকে না তারা চাইলে যখন মন চায় তখন এই যে পাঁচ টাকা দামের এই ছোট ছোটো প্যাকেটের কপি দোকান থেকে কিনে নিয়ে আসতে পারবেন এবং জটপট তৈরি করে নিতে পারবেন আমি অনুরোধ করছি আপনারা একবার ট্রাই করবেন দেখবেন খুব বেশি ভালো